উপজাতি অধ্যুষিত এলাকার সাধারণ মানুষের কাছে সিপিআইএম নেত্রী গদাবি চাকমার গ্রহণযোগ্যতা ছিল অপরিসীম। শুক্রবার সিপিআইএম সদর মহকুমা কার্যালয়ে প্রয়াত গদাবি চাকমার স্মরণ সভায় অংশ নিয়ে কথা জানিয়েছেন সিপিআইএম নেত্রী রমা দাস। শুক্রবার সিপিএম সদর মহকুমা কার্যালয়ে ভারতের গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রয়াত সিপিএম নেত্রী গদাবি চাকমার স্মরণ সভা। স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্যা নারী নেত্রী রমা দাস, ঝর্ণা দাস, বৈদ্য সহ আরও অনেকে। দিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে নারী নেত্রী রমা দাস প্রয়াত গদাবি চাকমার উজ্জ্বল রাজনৈতিক জীবন ও বর্ণময় লড়াই আন্দোলনের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। চলে না, 70-এর দশকে এই রাজ্যে যখন অসম্ভব খাদ্য সংকট, দুর্ভিক্ষ, গ্রাম পাহাড়ে মহামারী, সন্তান বিক্রির ঘটনা চলছিল, মানুষ অভাবের তাড়নায় বনে বিষাক্ত কচু আলু, মাটির নিচের আলু খেয়ে অসুস্থ হয়ে আন্ত্রিক কলেরায় প্রচুর লোক সেই সময় মারা গিয়েছিল। ঠিক তখন এই কমরেড গদাবি চাকমা একটা জুমিয়া পরিবারের মহিলা, অসম্ভব গরিব, সহায় সম্পদ বলতে কিছু ছিল না, জুম চাষে ছিল তাদের একমাত্র নির্ভর। জুম চাষ করে যে ফসল তারা পেত তাও সারা বছরের খোরাকি হতো না, এর উপর খরা, খরাতে ফসল জ্বলে যায়, সে বছর তাদের প্রচণ্ড অভাব। সেই সময়ে সারা রাজ্যে বামপন্থী গণতান্ত্রিক আন্দোলন এবং আমাদের সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ব্যাপক আন্দোলন সংগঠিত করে দুর্ভিক্ষের বিরুদ্ধে। গ্রামে গঞ্জে সরকারি উদ্যোগে লঙ্গরখানা খোলার দাবিতে গ্রামীণ জনগণকে টেস্টিলিপের কাজ দেওয়ার দাবিতে এবং গ্রামে আন্ত্রিক কলেরা মহামারী প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থা, পানীয় জলের সুব্যবস্থা এবং গ্রামীণ হাসপাতালগুলি উন্নতিকরণ এইসবের দাবি নিয়ে গোটা রাজ্যে ব্যাপক আন্দোলন গড়ে উঠে। কমরেড গদাবি চাকমা লংথরা ভেলি মহকুমার প্রত্যন্ত অঞ্চলে তিনি ছিলেন, পরে গন্ডাছড়াতেও তার আত্মীয়তা সম্পর্ক ছিল। সব কিছু মিলিয়ে উপজাতি অধ্যুষিত এলাকায় সাধারণ মানুষের কাছে কমরেড গদাবি চাকমার গ্রহণযোগ্যতা ছিল অপরিসীম। গণ আন্দোলনে, গণসংগ্রামে, মানুষের লড়াইয়ে সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার এই অসাধারণ ভূমিকার জন্য, অনবদ্য ভূমিকার জন্য উপজাতি অংশের নারীরা তাকে যথেষ্ট মান্যতা দিতেন। কমরেড গদাবি চাকমা শুধু গ্রাম পাহাড়েই কাজ করেননি, রাজ্য স্তরেও সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির সদস্যা ছিলেন। রাজ্য কমিটির একজন সদস্যা হিসাবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীল নেত্রীর ভূমিকা পালন করেছেন। এদিন প্রয়াত গদাবি চাকমার উপর রাজনৈতিক আক্রমণের বিভিন্ন ঘটনাও উল্লেখ করেন সিপিএম নেত্রী রমা দাস। স্মরণ সভায় মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ফিও রিপোর্ট, হালাবুল।